মধ্যপ্রাচ্যে বিরাজমান জটিল পরিস্থিতির মাঝেই ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের জয়ের পথে এক নতুন মাইলফলক যুক্ত হলো। যে হামাস যোদ্ধাদের দুর্বল ভেবে ইসরায়েলি বাহিনী তাদের নৃশংস আগ্রাসন পরিচালনা করে চলেছে, এবার তাদের হাতেই নেতানিয়াহুর সামরিক বাহিনীর এক কমান্ডার প্রাণ হারালো। জানা গেছে, সম্প্রতি হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের 401তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা। 20 অক্টোবর রবিবার গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন, তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাঙ্ক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবারিয়ায় ছিলেন। তিনি যে ট্যাঙ্কে অবস্থান করছিলেন সেটি সহ মোট 2টি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলা চালায় হামাসের যোদ্ধারা। পৃথক এক প্রতিবেদন থেকে জানা যায়, জাবালিয়া এলাকায় একাধিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন এহসান দাকসা। তিনি তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাঙ্কটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে। এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতরে থাকা কমান্ডার এহসান দাকসা নিহত হন। বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমান্ডার তার ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছিলেন, হঠাৎ এ ঘটনা ঘটে। এতে আরও 2 ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন, তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম। 41 বছর বয়সী এহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল কারমেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। 2006 সালের আয়তা আসাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়। ইসরায়েলের এই উচ্চ পদস্থ কর্মকর্তা গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে মর্মান্তিক হামলার নেতৃত্ব দিয়েছেন। ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, এহসানের মৃত্যুতে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে দেশটির নিহত সেনার সংখ্যা 358 জনে দাঁড়াল। এদিকে কমান্ডারের মৃত্যুতে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ। তিনি এহসানকে একজন হিরো বলে অভিহিত করে বলেন, ইসরায়েল এবং ইসরায়েলের সমাজের জন্য এটি একটি বড় ক্ষতি।